সো ফাইনালি পার্সেলটা চলে এসেছে। একটু বাথরুমে টেস্ট করে দেখি তো কেমন আসে দেখি। তো এখানে অনেকটা লোকালিটি আছে। রঞ্জুদা দুটো চা দেবে? এখানে মাছের গাড়ি লোডিং আনলোডিং করা হচ্ছে। ভাই চাটা কেমন হয়েছে? দারুণ হয়েছে ভাই। কোন ক্লাসে পড়িস? সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আই এম ইয়োর জিৎ। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো, তো আমি অ্যামাজন থেকে কি অর্ডার করেছি। তো অনেকদিন আগে অর্ডার করেছিলাম, তো 27 তারিখ আসার কথা ছিল, তো আজকে 24 তারিখ। তো আজকে পার্সেলটা আসবে। তো পার্সেলটা হচ্ছে একটা মাইক। তো তোমরা জানো আমি ছোটোখাটো ব্র্যাঙ্ক ভিডিও করি, তো তার জন্য মাইকটা খুব প্রয়োজন হয় ভয়েসটা ক্লিয়ার করার জন্য। তো আজকে ফাইনালি পার্সেলটা আসবে, আমাকে মেসেজ দিয়েছে, তো আজকে পার্সেলটা আসবে। তো কখন আসবে সেটা বলতে পারছি না, ঠিক আছে, এখনও পর্যন্ত আমাকে কল করেনি, দেখি কখন আসে, তার জন্য ওয়েট করে আছি। আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো পার্সেলটা কত নিয়েছে সব কিছু ডিটেলস দেবো এই ভিডিওর মধ্যে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তার আগে সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দাও। তো এখন প্রায় 12টা বেজে গেছে, এখনও কল করেনি। তো মাইকটা অনেকদিন ধরে নেবো করে নেওয়া হয়নি, তো ফাইনালি মাইকটা নিয়ে নিয়েছি। আর তো 27 তারিখ আসার কথা ছিল, তো অনেক তাড়াতাড়ি চলে আসছে। তো যাই হোক, এখন স্নান করিনি, খাওয়া দাওয়া করিনি, তো এখন স্নান করে খাওয়া দাওয়া করে দেখি কখন আসে, তো তখন ভিডিও করব আর সব কিছু রিভিউ দেবো, ডিটেলস দেবো কত টাকা কী নিয়েছে, কী হয় বা না হয়, কোয়ালিটি কেমন, ঠিক আছে, তো ভয়েস কোয়ালিটি কেমন, সব কিছু ভিডিওর মাধ্যমে দেবো তোমাদেরকে। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। তো জানি না, একটা আননোন নাম্বার থেকে কল আসছে, দেখি কলটা তুলে দেখি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আপনি কোথায় আছেন? আচ্ছা আপনি একটু এগিয়ে আসুন বাজারের দিকে, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে আসুন, আমি দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তো চলো এখন পার্সেল চলে এসছে, ঠিক আছে। তো এই ফাইনালি পার্সেলটা আসছে, আমাকে কল করেছে, ঠিক আছে, তো সামনেই আছে এখন, তো দেখি কি হয় বা না হয়, তো তোমরা সম্পূর্ণ পুরো ভিডিও দেখতে থাকো। তো ভাই চলে এসছে, ওই যে আসছে, ঠিক আছে, ওই যে বাইকটা আসছে, ওই বাইকটাই কল করবো ভাবছিলাম, তো চলে এসছে এই যে। তো পার্সেলটা নিয়ে নেই এখন। তো কত টাকা কী নিয়েছে বা নিয়েছে, ঠিক আছে, সব কিছু ভিডিওর মাধ্যমে বলবো, পার্সেলটা এখন নিয়ে নেই। সো ফাইনালি পার্সেলটা চলে এসছে, এ হচ্ছে পার্সেল, এটা হচ্ছে মাইক, গ্রিনারো কোম্পানি। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা উল্টো হয়ে গেছে, তো এটা গ্রিনারো কোম্পানি মাইক। তো আমি পার্সেলটা আমি ওখানে আনবক্সিং করে নিয়েছি, তো আরেকবার আমি পার্সেলটা আনবক্সিং করব, তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে। তো চলো এখন পার্সেলটা আনবক্সিং করা যাক, আর এটার ভয়েস কোয়ালিটি কেমন আছে এই ভিডিওর মাধ্যমে দেবো তোমাদেরকে। আর এটাতে নয়েজ ক্যান্সেলিং মোড আছে, আর কত সময় চার্জ থাকে সব কিছু ভিডিওর মাধ্যমে বলবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই হচ্ছে আমার বিল, তো বিলটা একটু পরে দেখাচ্ছি, তো এটা এখন থাক এখানে, এখানে এটা থাক, আর এটা এখন আনবক্সিং করি। আর এখানে ভেতরে কিছু একটা আছে মনে হচ্ছে, এটা ওয়ারেন্টি কার্ড, এই যে ওয়ারেন্টি, ঠিক আছে, এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, এটা যতটা সম্ভব 1 বছর ওয়ারেন্টি থাকে। সো ফাইনালি এই হচ্ছে, এটা পরে দেখাচ্ছি, তো এর ভিতরে কী কী আছে এগুলো দেখাই এখন, তারপর এটা দেখাচ্ছি। তো ভাই সেটা হচ্ছে ম্যানুয়াল, তো ভাই ম্যানুয়াল অনেক কিছু লেখা আছে, ভাই আমাদের এইসব লাগবে না, ঠিক আছে, তো এগুলো কোথায়, ঠিক আছে, তো ম্যানুয়াল লাগবে না আমাদের, ওটা আমরা সব কিছু তো আমরা ইউটিউবে রিভিউ দেখে নিয়েছি, ঠিক আছে, সব কিছু কীভাবে কানেক্ট করতে হয় কী হয় বা না হয়। আর এটাতে হচ্ছে কেবিল আছে, দুটো মোবাইলে কানেক্ট হবে, একটা অ্যাপেল মোবাইলে কানেক্ট হবে আর অ্যান্ড্রয়েড মোবাইলে কানেক্ট হবে। তো এটা খুলি, খুলে কি ভেতরে কি আছে দেখি কি আছে, ভেতরে কি আছে, টাইপ সি, এটা অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য। আচ্ছা এটা অ্যাপেল, ঠিক আছে, এটা অ্যাপেল মোবাইলের জন্য, এটা টাইপ সি দুটো দিয়েছে এখানে, ঠিক আছে, আর অ্যাপেলের জন্য একটা দিয়েছে, আর চার্জিংয়ের জন্য কেবিল দিয়েছে এখানে। এই হচ্ছে মেন জিনিস,
ঠিক আছে আর এটা হচ্ছে চার্জিং পয়েন্ট এখানে লাইট ব্লিং করে এখানে কতটা চার্জ হয়েছে বা না হয়েছে এই হচ্ছে তেল এই হচ্ছে মাইক ঠিক আছে তো দুটো মাইক তো এই হচ্ছে মাইক গ্রেনারো কোম্পানি এখানে লোগো দেওয়াই আছে আর এখানেও আছে গ্রেনারো কোম্পানি লোগো দেওয়া আছে আর এটা হচ্ছে মোবাইলের সাথে কানেক্ট হবে আমি দেখাচ্ছি একটু দেখিয়ে দিই আমি কেমন ভাবে কানেক্ট হয় এটা টাইপ সি আছে জাস্ট এইভাবে করে কানেক্ট হবে ঠিক আছে এই কানেক্ট হয়ে গেল তো এটা এখানে কানেক্ট হবে কি করে সেটা বলতে পারছি না কেমন ভাবে কানেক্ট হয় সেটা একটু পরে দেখাচ্ছি আর এটা অ্যাপেলের জন্য এখানে ঠিক আছে এই হয়ে গেল এটা হচ্ছে লাইটনিং কেবল তো এটা হচ্ছে অ্যাপেলের জন্য তো যাই হোক এখন আমি নিজে সবকিছু কানেক্ট করে দেখি কি হয় বা না হয় ঠিক আছে আগে আমি নিজে কানেক্ট করি তারপর দেখাচ্ছি তোমাদেরকে তো এটা চার্জ কত সময় থাকে দেখি তো এটাতে দেখাচ্ছে না চার্জ কত সময় থাকে এবার আমাকে ম্যানুয়াল খুঁজতে হবে ভাই ম্যানুয়াল কোথায় ম্যানুয়াল ফেলে দিছি তখন ঠিক আছে তো এই হচ্ছে ম্যানুয়াল দেখি চার্জ কত সময় থাকে এখানে আর কানেক্ট কিভাবে হয় আমি ভুলে গেছি কানেক্ট কিভাবে হয় আমি ইউটিউবে দেখেছিলাম কানেক্ট কিভাবে হয় দেখি কি ব্যাপার এখানে আচ্ছা চার্জিং টাইমটা কি ব্যাপার আছে আচ্ছা এখানে আছে করা সম্ভব চার্জিং টাইম কোথায় এ ভাই চার্জ টাইপ সি ওয়্যারলেস হ্যাঁ এটা হচ্ছে ওয়্যারলেস আমার এটা খুঁজে পাচ্ছি না চার্জিং টাইম কোথায় লেখা আছে খুঁজে পাচ্ছি না ঠিক আছে তো এই হচ্ছে গ্রেনারো কোম্পানি মাইক ওয়্যারলেস মাইক আর এটা চার্জিং টাইম যতটা সম্ভব তো অ্যামাজনে পাচ্ছি না খুঁজে তার জন্য ফ্লিপকার্টে সার্চ করেছি আর এখানে যে ফ্লিপকার্টে সার্চ করেছি এটা ফ্লিপকার্টেও পাওয়া যায় কিন্তু ফ্লিপকার্টের দাম বেশি ঠিক আছে আমি অনেক কমে পেয়েছি অ্যামাজনে আর এটা চার্জিং টাইম তো এর চার্জিং টাইম হচ্ছে এক ঘন্টা আর এর ফুল চার্জ থাকে 60 ঘন্টা পর্যন্ত ব্যাক আপ দেয় এই একটা একটা মাইক হচ্ছে 8 ঘন্টা করে দেবে একটা একটা মাইক 8 ঘন্টা করে আর এটাও 8 ঘন্টা টোটাল 16 ঘন্টা আর এটা এটা জাস্ট মোবাইলের সঙ্গে কানেক্ট হয়ে যায় ঠিক আছে এটা চার্জ লাগে না এটাতে তো এটা আমার নিয়েছে অ্যামাজন থেকে 2519 টাকা আর ফ্লিপকার্টে আছে 3000 টাকা অনেকটা কম দামে পেয়েছি এটা অ্যামাজন থেকে তো যাই হোক এর সব কিছু ডিটেলস বলে দিলাম আর এর ভয়েস কোয়ালিটি চেক করবো এখন তো ইনডোরে আউটডোরে কেমন আসে এই যে সুইচটা আছে এখানে এই সুইচটা হচ্ছে নয়েজ ক্যান্সেলিং মোড তো সেখানে ওটিজিটা কানেক্ট করা ছিল না তার জন্য কানেক্ট হচ্ছিল না তো এখন কানেক্ট হয়ে গেছে তো কানেক্ট করে নিয়েছি এই যে ব্লিং করছে ঠিক আছে তো দেখি ভয়েস কোয়ালিটি কেমন আসে দেখি নিজে আগে চেক করি ঠিক আছে সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম ইয়োরস জি হ্যালো হ্যালো মাই টেক্সটিং তো গাইস এখনো কানেক্ট করতে পারছি না তো এখন ইউটিউবে রিভিউ দেখছি এই যে ঠিক আছে এখন রিভিউ দেখছি তারপরে দেখি কানেক্ট করতে পারি কি না সো ফাইনালি এখন মাইকটা কানেক্ট করে নিয়েছি তো আমার ভয়েসটা কেমন আসছে একটু তোমার কমেন্টে জানিও তো হ্যালো মাইক টেস্টিং হ্যালো 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 ঠিক আছে তো কমেন্টে জানিও ভয়েসটা কেমন আসছে তো এটাতে নয়েজ ক্যান্সেলিং মোড আছে তো এখন পাখা চলছে তো পাখার আওয়াজ হয়তো আসছে এখন এখানে একটা সুইচ আছে ঠিক আছে এই সুইচটা অন করছি লাইটটা ব্লিং করবে 3টে মোড আছে ব্লিং করেছে ঠিক আছে তো এখন ভয়েসটা কেমন আসছে তো তোমরা কমেন্টে জানাও টোটাল 3টে মোড আছে তো এটা হচ্ছে ফার্স্ট মোড তো সেকেন্ড মোডে কেমন আসছে ভয়েসটা তো তোমরা দেখো তো সেকেন্ড মোড করছি এখন 2 বার ব্লিং হয়েছে তো সেকেন্ড মোড হয়ে গেছে এখন তো এখন ভয়েসটা কেমন আসছে তো তোমরা কমেন্টে জানিও ঠিক আছে তো নয়েজ ক্যান্সেলিংটা কেমন আসছে তো লাস্ট 3 নম্বর মোড আছে তো ওটাতে দেখি কেমন আসে ভয়েসটা সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম ইয়োর সিদ্ধ তো ভয়েসটা কেমন আসছে তো কমেন্টে জানিও তোমরা আর তো কত টাকা কী নিয়েছে তো তোমাদেরকে বলে দিয়েছি তো আমার নিয়েছে 2519 টাকা অ্যামাজন থেকে আর ফ্লিপকার্ট থেকে একটু দাম বেশি আছে প্রায় 3000 টাকা পড়ে যাবে ঠিক আছে অ্যামাজন থেকে একটু কম পড়েছে আর সব কিছু ডিটেলসে বললাম আর যদি কিছু প্রবলেম থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো তো আবার ভিডিও করব তো যাই হোক এটা ইনডোরে কেমন আসে ভয়েসটা তো তোমরা দেখতেই পেলে তো আউটডোরে কেমন আসে সেটা দেখাবো তোমাদেরকে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর তার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকবে বেল আইকনটা ক্লিক করে দিবে তো চলো এখন বাইরে যাওয়া যাক তো বেশ তাহলে একটু বাথরুমে টেস্ট করে দেখি তো কেমন আসে দেখি ঠিক আছে তো এটা হচ্ছে নর্মাল মোড ঠিক আছে তো আমি অন করছি এটা
ঠিক আছে। তো এখন আওয়াজটা কেমন আসছে তোমরা হয়তো বুঝতে পারছো হয়তো, ঠিক আছে। তো এটা আমি ফার্স্ট মুড করব, তো ভয়েসটা কেমন আছে তোমরা দেখো। তো এটা হচ্ছে ফার্স্ট মুড, তো এখন ভয়েসটা কেমন আসছে, কতটা ক্লিয়ার আওয়াজ আসছে, আর ওদিকে জলের আওয়াজ, ঠিক আছে। আর তো এখন সেকেন্ড মুড করছি এখন, তো সেকেন্ড মুড করে দিয়েছি, দুবার ব্লিঙ্ক করেছে লাইট। তো এটা হচ্ছে সেকেন্ড মুড, তো এখন কেমন আওয়াজ আসছে। আর এইবার থার্ড মুড করছি, তো এটা হচ্ছে থার্ড মুড, তো এটাতে কেমন আওয়াজ আসছে। তো আই হোপ তোমরা হয়তো বুঝতে পেরেছো তো কতটা কি আওয়াজ আসছে। তো চলো এখন বাইরের দিকে যাওয়া যাক। হ্যালো 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 মাই। তো গাইস, তো এখন বাইরে চলে এসেছি, তো ইনডোরে ছিলাম তো আউটডোরে চলে এসেছি এখন। তো এখন বাইরে কতটা কি ভয়েস আসছে তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে নর্মাল মুড, ঠিক আছে। তো এটা হচ্ছে তিনটে মুড থাকে, তো ফার্স্ট মুড অন করে দেখবো তো কতটা কি আওয়াজ আসে, তো কতটা ডিস্টেন্স কানেক্ট থাকে, তো এটাও দেখাবো তোমাদেরকে। তো এখন নর্মাল মুডে আছে, তো এখন মুডটা চেঞ্জ করি ফার্স্ট মুডে। তো এখন ফার্স্ট মুডটা অন করে দিয়েছি, তো যখন ফার্স্ট মুড অন করব তখন এখানে একবার লাইট ব্লিঙ্ক করে, ঠিক আছে। তো সেকেন্ড মুড করলে দুবার লাইট ব্লিঙ্ক করে, আর থার্ড নম্বর তিনবার, ঠিক আছে। তো চলো এখন ভয়েসটা কেমন আসছে তো তোমরা বুঝতে পারছো হয়তো কতটা নয়েজ ক্যান্সেলিং হচ্ছে। এবার সেকেন্ড মুড করব, তো দেখি সেকেন্ড মুডে কেমন আসে। তো এটা সেকেন্ড মুড করে দিয়েছি, তো ভয়েসটা কেমন আসছে তো তোমরা কমেন্টে জানিও। তো আমি তো এখন বলতে পারছি না কেমন ভয়েস আসছে কি আসছে না, ঠিক আছে। তো তোমরাই বলতে পারবে, তো কমেন্টে জানিও ঠিকঠাক আওয়াজ আসছে কি না। তো চলো এখন থার্ড মুডটা করি, থার্ড মুডে কেমন আওয়াজ আসে দেখি। গাইস, এটা থার্ড মুড করে দিয়েছি, তো প্রপার এটা নয়েজ ক্যান্সেলিং মুড, ঠিক আছে। তো কতটা নয়েজ ক্যান্সেলিং হচ্ছে তো তোমরা বুঝতে পারছো হয়তো। তো আমি একটু দূরে গিয়ে দেখবো এটা কতদূর কানেক্ট হয়, 60 ফুট অবধি কানেক্ট করতে পারে, তো আমি অনেকটা দূরে যাব, তো এখান থেকে কানেক্ট হয় নাকি তো তোমরা দেখতে পাবে, ঠিক আছে, ভয়েসটা কতটা ক্লিয়ার আওয়াজ আসছে কি আসছে না। তো গাইস, তো কতটা কানেক্ট হচ্ছে তোমরা দেখো, অনেকটা চলে এসেছি, দেখি আর কতদূর যাই। তো আমার ভয়েসটা হয়তো ক্লিয়ার শুনতে পাচ্ছ তোমরা, এটা প্রপার থার্ড নম্বর মুড, নয়েজ ক্যান্সেলিং মুড এটা। তো ইয়ে হচ্ছে অনেক দূর চলে এসেছি, ঠিক আছে। তো প্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক করার জন্য ঠিক আছে একদম। তো আর কোথায় কোথায় যাওয়া যায়, কী কী করা যায়, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো স্কিপ না করে। তো আমি এখন যেখানে আছি এখানে অতটা লোকালিটি নেই, তো এখানে পুরো ফাঁকা, আর এখন আমি যাব লোকালিটির মাঝে, ঠিক আছে। ওখানে ভয়েসটা কেমন আসে তো এটা পুরো ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো, তো কতটা কী হয়, ঠিক আছে। তো তোমরা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, তো এখন আমরা যাচ্ছি ময়না। তো এই ভয়েসটা কতটা ক্লিয়ার আসছে, তো এটা নর্মাল মুডে কথা হচ্ছে, তো যতটা সময় ক্লিয়ার আসবে না হয়তো। তো ফার্স্ট মুড করে দেখি কতটা কি নয়েজ ক্যান্সেলিং হয়। তো এটা হচ্ছে ফার্স্ট মুড, তো ভয়েসটা কতটা ক্লিয়ার আসছে তো তোমরা বুঝতে পারছো হয়তো। তো এখন সেকেন্ড মুড করে দেখি কেমন আসে, তো সেকেন্ড মুড করে দিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড মুড, এখন ভয়েসটা কতটা ক্লিয়ার আসছে তো তোমরা বুঝতে পারছো হয়তো। তো এরপর থার্ড মুড করবো, থার্ড মুড করে দেখি তো এখন কতটা ভয়েসটা ক্যাচ করে। হ্যাঁ, থার্ড মুড করে দিয়েছি, তো এখন ভয়েসটা কতটা ক্লিয়ার আসছে তো তোমরা বুঝতে পেরেছো হয়তো। তো এটা হচ্ছে প্রপার নয়েজ ক্যান্সেলিং। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ঘুরতে, তো ওইখানে গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে, তো চলো এখন যাওয়া যাক। তো আমরা ময়না কলেজের সামনে চলে এসেছি, এই হচ্ছে ময়না কলেজ। তো এখানে এসে খেয়ে গেছি, একটা ব্লগ ভিডিও আছে, টিকিট স্ক্যাম করে খাওয়া দাওয়া করেছি এখানে, ঠিক আছে। তো তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তো ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, তো ওখানে গিয়ে দেখে আসতে পারো। তো এখানে অনেকটা লোকালিটি আছে, তো এখানে ভয়েসটা কতটা কি ক্লিয়ার আসছে তো তোমরা বুঝতে পারছো হয়। তো এই ভয়েসটা রেকর্ডিং হচ্ছে দ্বিতীয় নম্বর মুড থেকে রেকর্ডিং হচ্ছে। তো ভাই জাস্ট ভিডিওটা দেখো শুধু কেমন লাগছে। তো আমরা এখন পৌঁছে গেছি, আর স্কুটিটা ওদিকে পার্কিং করে দিয়েছি, আর এখন চলো ভেতরে ঢোকা যাক এখন। তো এই হচ্ছে নতুন ঢোকারের গেট। এখন বাজে কটা বাজে কটা, 5:30 বাজে মনে হচ্ছে যত সম্ভব। এখন বাজে 5:26 হয়েছে, 5:26 হয়েছে, আর জাস্ট ভিউটা দেখো এইদিকে, আর ওদিকে খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে, আর ওদিকে বল খেলা হচ্ছে, আর এখানে মাছের গাড়ি লোডিং আনলোডিং করা হচ্ছে। কি মাছ এটা, গ্যাস কাপ
তো এখানে মাছ লোডিং হচ্ছে এখন। তো এই সব এই মাছগুলো সব বাইরে ট্রান্সফার হবে। তো এই হচ্ছে মন্দির, এখানে দুজনের সঙ্গে দেখা হয়েছে। কেমন আছিস? ভালো আছিস? তো গাইস সত্যি কথা বলতে গেলে সময় পাচ্ছি না ভিডিও করার। তো এই ভিডিওটা একদিন ছাড়া ছাড়া দুদিন ছাড়া ছাড়া হচ্ছে, ঠিক আছে? আজকে যতটা সময় ভিডিও করে এন্ড করে দেবো। তো সাদেক ডাকছে আমাকে, দেখি কি বলে। তো যাই হোক, ভয়েসটা কতটা কি ক্লিয়ার আসে তো তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তো এটা সেকেন্ড মুডে রেকর্ডিং হচ্ছে। কেমন আছিস বল, বল বল কেমন আছিস? টাটা। তো চলো এখন একটু বসবো এখানে, এখানে ফাঁকা আছে না, এখানে বসবো না, ওই যে বট গাছটা আছে ওইখানে গিয়ে বসবো। জাস্ট ভিউটা দেখো, এই হচ্ছে নতুন পুকুরের ভিউ আর ওদিকের এই ভিউ, ঠিক আছে? সব চারিদিকে ফুলের বাগান আর ওদিকে ঝিল আছে কিন্তু জল নেই। তো এখন আমরা একটু বসবো এখানে বট গাছের তলায়। হ্যাঁ, সমীর বেড়া, কোন ক্লাসে পড়িস? কোন ক্লাসে? ও ভুলে গেছিস, অনেক পড়িস ভুলে গেছিস। আচ্ছা জল দিচ্ছিস নাকি? চলো জল দে, চলো জল দে, চলো জল দে। একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, এই যে। হ্যাঁ ভালো আছিস ভাই, তুই ভালো আছিস? এর নামও শুভজিৎ, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ হ্যাঁ, চলো টাটা আসছি তাহলে। তো যাই হোক, এসছি যখন একটু সিনেমেটিক ভিডিও নিয়ে নেই, ঠিক আছে? তো চলো এখান থেকে বেরিয়ে কোথায় কোথায় যাওয়া যায় যতটা সম্ভব। তো তো আমরা যখন ময়না আসি তো রন্ধুদার চা দোকানে চা খেয়ে যাই। তো আজকে আমরা চা খাবো রন্ধুদার চা দোকানে। তো চলো এখন রন্ধুদার চা দোকানে গিয়ে দেখা হচ্ছে। কি খাবি আর কি খাবি? তো চলো রন্ধুদা, দুটো চা দেবে। তো আমাদের চা চলে এসছে আর এখানে অনেকটা লোকালিটি আছে। তো এখানে ভয়েসটা কতটা ক্লিয়ার আসছে তো তোমরা বুঝতে পারছো। ভাই চাটা কেমন হয়েছে? ভালো হয়েছে। সাদেক এমনিতে কাটিং চা খাই, তো আজকে ফুল চা খেয়েছে। তো রন্ধুদা খুব ভালো চা বানায়। তো ময়না যখনই আসি তো রন্ধুদার চা দোকানে চা খেয়ে যাই। কাকু এখানে চা খেতে এসছে। তো কাকু বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি দক্ষিণ সাঁওতাল চক। দক্ষিণ সাঁওতাল চক, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে চা খেয়ে কেমন লাগছে? চা কেমন লাগে? খুব ভালো লাগে খেতে। ভালো লাগে খেতে? আমরা তো এসে এখানে সবসময় চা খেতে এসছি। তো যাই হোক, আমরা চলে এসেছি এখন রাজুদার দোকানের সামনে। তো এখানে ভিডিওটা এন্ড করবো এখন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে থাকে তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ভিডিওতে। তো আজকের জন্য টাটা।